মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। জানলার সামনে আছি কারণ আলো আসছে আর আমার মুখটা একটু দেখতে ভালো লাগছে। ডোরো দাদুর পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে, দাদু আসছে তো। তো আজকে আমরা একটা যুদ্ধ জয় করতে যাবো, মানে ডোরোর গায়ে না ছোট ছোট র্যাশ হয়েছে। তো আমি ইউটিউবে দেখেছিলাম নিম পাতা জলের মধ্যে গুলে ওদের গায়ে দিলে ওই র্যাশ গুলো। क्या कर रहे है यार तू? तो मजाक है क्या? রাজগুলো নাকি কমে যায়। তো আমরা সেই যুদ্ধেই যাচ্ছি, মানে শানু যাচ্ছে আর আমি সঙ্গে হেল্প করব। ও যাচ্ছে হচ্ছে নিম পাতা গাছ থেকে নিম পাতা নিয়ে আসার জন্য। আমাদের ঘরে নিম গাছ নেই, মানে লোকের ঘরে আছে। আজকে রবিবার না, ছুটির দিন। বহুত তেজ হো রহা হ্যায়। তো শানু এদিকে হাঁটছে, দাদু বসে আছে আর ডোরো পেছন পেছন ঘুরছে আর মা ডোরোকে বিস্কুট খাওয়াচ্ছে। আর ডোরোর একটা সেকেন্ড টাইম বিস্কুট খাওয়া হচ্ছে, ফার্স্ট টাইম আমি খাই দিয়েছি। ছাতা দিয়ে কোথায় যাবে? খুব রোদ ছাতা দিয়ে দাদা, ঘরের মধ্যে ছাতা করতে নেই। ছাতাটা ভিজা ছিল তাই মেলা ছিল, আমাদের ঘরে কোনো জিনিস মেলা থাকতে পারে না। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে ডোরোকে স্নান করানো হবে। তা আবার যে সেই স্নান না, একদম নিম পাতা দিয়ে স্নান করবো। কেরিয়া গাছ একসাথে আছে, আমি দুটো ডিফারেন্স বুঝি না। আমি কি করবো এবার? দুটো পাতাকে কি চিবিয়ে চিবিয়ে দেখে নিয়ে আসবো? একদম নিম পাতা খেয়ে। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। আই দিগা তো চলো আমরা নিম পাতাটা আগে নিয়ে আসি, কারণ ডোরোর গায়ে প্রচন্ড র্যাশ হয়েছে, মানে ছোট ছোট গোল গোল হয়েছে ওর, প্রচুর মানে চুলকাচ্ছে ওর। বুঝতে পেরেছিস কোনটা নিম পাতা? ভোরবেলা জানি সোনটা রোজিকে চিল্লাচ্ছিল তোদের দেওয়ালে না, একজন তিনটার দিক করে গেছে দেখছি বেল পাতা পড়ছে। রোজি চিল্লাচ্ছে চোর তোর আসলো কিনা, বাইরে এসে দেখি ঠিক তোদের দেওয়ালে এইখানটা দাঁড়িয়ে একজন বেল পাতা পড়ছে। রোজি দেখছি চিল্লাচ্ছে কেমন কেমন নিম পাতা কেমন? এই দেখো তিতা নিম পাতা খাচ্ছে। ডোডো নিম পাতা খাচ্ছে, চিবাচ্ছে ও। এনে তোকেই স্নান করানো হবে নিম গুলো দিয়ে, বুঝেছিস? ডোডো দাদুকে জ্বালাচ্ছে, এদিকে স্কেলটা কোথায় রে? স্কেলটা নেবো, স্কেলটা কোথায়? ভয় পায় না আমাকে? ও কি ঘুম করছিস? চিকেনটা কি তোর মতো কক কক করতেই থাকে? আরে কোন ভোঁক রা ইয়ে বদতমি, চিকেনটা মরে গেছে, মানে মুরগিটা মরে গেছে, চিকেনটা মরে নেই। তে লোক রেতে यार यहां पर। হাই গাইস, তো আমরা আমি আর শানু তো দেখলে নিম পাতা নিয়ে আসলাম, কিন্তু আজকে মনে হচ্ছে ওকে দিতে পারবো না, কারণ ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে। তার থেকে বড় কথা এই দেখো, আজকে মাংসটা আনার পর ডিসাইড হলো বিরিয়ানি হবে। তো বিরিয়ানির জন্য আমি চালটা বসিয়ে দিয়েছি, মাংস ম্যারিনেট করা আছে, সব কিছু রেডি আছে। আর মা এইদিকে মা হচ্ছে মেটে গজগজি রান্না করছে। তো যাই হোক, বিরিয়ানি করতে করতে অনেক টাইম হয়ে যাবে, তাই ভাবলাম আজকে আর করবো না, কিন্তু যাই নিম পাতাগুলো রেডি করে রাখবো যাতে কালকে সকাল সকালই ওকে করে দিতে পারি। তো দেখা হচ্ছে কিছু ঘর চাটও দিয়ে দিয়েছি, কারণ নয়তো অনেক দেরি হয়ে যাবে। দেখো পুরো ঘেমে চকচকা হয়ে গেছি, চুল দেখে মনে হচ্ছে আমি হয়তো জল দিয়ে এসেছি, কিন্তু আদৌ জল না, এগুলো কিন্তু ঘাম। আসলে আমার চুলের ভেতরে প্রচন্ড ঘাম হয়, মানে চুল পুরো ভিজে যায়, পুরো সবাই ভাবে কি আমি হয়তো চুলটা মানে স্নান করে চুলটা ধুয়েছি, কিন্তু আদৌ না, ওটা পুরোটাই ঘাম। প্রচন্ড গরম লাগছে, বিশ্বাস করো প্রচন্ড, বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার সেরকমই গরম আছে। তো বিরিয়ানিটা জলদি বানিয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় দেড়টার উপরে বাজে, জানি না কটা বাজবে, হয়তো আড়াইটা বেজে যাবে। আসলে বিরিয়ানিটা বানানো হয়েছে কারণ শানু অনেক সময় বলে কি দুপুরবেলা তো বিরিয়ানি করতে পারিস,
ওইদিকে চাল হচ্ছে ফুটছে, আর এদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। বন্ধুরা এইদিকে আমি আলু ভাজছি, আর একটু আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাংসটা আছে, আর চালটা তো হয়ে গেছে। জলদি মেখে দে, ওয়েট করতে পারছি না, মুখ থেকে জল পড়ছে। এবার এই তো হয়ে গেছে চিকেন চিকেন। আমাদের ডোডো ভদ্র যতক্ষণ ভাত না খায় ততক্ষণ খায় না, যে ছেড়ে দিল। এবার ডোডো খাওয়া শুরু। ডোডো ডোডো যে চিকেন দিয়ে ভাত খাচ্ছে, ডোডোর জল যাচ্ছে। ডোডো জল চলে গেল, ডোডো খাচ্ছে এখন। তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খেতে বসবো। দই পেঁয়াজও কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি, মাংস সব, ভাত প্লেট সব রেডি করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা এখন আমরা খেতে বসি। বিরিয়ানিটা এখন বাবা কেটে কেটে প্লেটে সার্ভ করবে, কারণ আমি না আসলে বিরিয়ানিটা ঠিক করে মিক্সড করে কেটে প্লেটে দিতে পারি না, তাই বরাবরই বাবাই করে। আর আমি আসলে বাবার কাছ থেকেই বিরিয়ানিটা শিখেছি, কারণ বাবা অসাধারণ বিরিয়ানি বানায়। এই দেখো বাবা কী সুন্দর সার্ভ করে দিয়েছে বিরিয়ানি, মাংস এবং দই পেঁয়াজটা, আর দেখতেও বিরিয়ানিটা দারুণ লাগলো। আজকে আমি একটু বেশি খুশি, তাই ব্লগটা আজকে আমি কিছুটা চলে আসলাম ব্লগে। কারণটা দেখবে, কারণটা হচ্ছে বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে, মানে দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি, আর ঘরে আমি খাচ্ছি বিরিয়ানি। আর হ্যাঁ, আমি একটু লোভী, আজ খাবার দেখলে খুশি হয়ে যাই, আমার আর কিছু লাগে না, খাবার দেখলেই খুশি। ব্যাস আমি তো ব্যাস আমার জন্য স্বর্গ। মা কাচ্ছে ভাত, মা একটা দেখো বিরিয়ানি খাবা না, কখন খাবা? এটা হচ্ছে বাঙালি, পিওর বাঙালি। এই যে ডোডো, ডোডো জ্বালা দিয়ে দেখছে, আর আমি এখানে বসে আছি, ভাবছি একটু ঘুমাবো, কারণ ঘুম ঘুম পাচ্ছে। তো আজকে তো রবিবার ছুটির দিন, আর ছুটির দিন মানেই আমার খুব ঘুম ঘুম পায়। আমার ইনজামটা কেন ফুলে জানো? কারণ আমি পান চকলেট খাচ্ছি, আমার তো খুবই ভালো লাগে পান চকলেট। তো যাই হোক, বিরিয়ানি খেয়ে পেট পুরো আয়ঢাই করছে, আর একটুও জায়গা নেই, জল খাওয়ার মতনও জায়গা নেই। তো এখনের মতন টাটা, আবার দেখা হবে কিছুক্ষণ পরে। তো বন্ধুরা বলো তো দেখি এটা কি, তোমরা কি কেউ বলতে পারবে? আমি একটু রঙও করছি, বলো তো এটা কি? হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো চা খাওয়া আমাদের হয়ে গেছে, আর আমি এখন একটা কাজ করতে বসেছি, সেইটা হচ্ছে এই যে এই দেখো, এটা কে বলতো? এটা হচ্ছে নন্দী মহারাজ। তো এটা হচ্ছে পিতলের, এটা তো শ্রাবণ মাস। তো শ্রাবণ মাসে তোমরা সবাই জানো যে সবাই জল ঢালতে যায় বাবা ধামে, তারপর শিব ঠাকুরের যে যে ধাম আছে সেখানে। তো এরকমই আমাদের পাশের বাড়ি একটা দাদা, ওদের একটা টিম আছে, ওরা সবাই মিলে যায়। তো ওদের এই পিতলের অনেক বড় একটা বাঘ বানায়, আর বাঘটা পুরো দেখার মতো হয়। তো আগের বছরও আমাকে একবার ডেকেছিল যে একটু চোখ এঁকে এঁকে দেওয়ার জন্য। তো আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে আমি যাব গিয়ে চোখ এঁকে দেবো। তো তখন অনেক রাত হয়ে গেছিলো, যাই হোক চোখ এঁকে দিয়েছিলাম, বাকি রংটা ওরাই করে নিয়েছিল। তো সে বছর আমি বলেছিলাম দেখো যদি তা এরপরের বছর হয় তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বলবে, তাহলে কি আমি আমার কাজগুলো সব করে দেবো তাড়াতাড়ি টাইমের মধ্যে। তো সেরকমই এই বছর আমাকে আগে থেকে বললো যে বোন তাহলে তুমি কি করে দেবে? তো আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই, কেন করে দেবো না। তো সেরকমই এইটা দিয়ে গেছে। তো আমি এখন এইটা করছি, এই ব্ল্যাক কালারটা আমি এখনই করলাম বসে, বাকিটা কমপ্লিট করব। তো রোজই তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতে থাকবো, এরকমই কিছু না কিছু রং করব। এটা শ্রাবণ মাসের মানে কি বলবো, এটা শ্রাবণ স্পেশাল হবে। তো যা যা আমি করছি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো চলো আঁকাটা শুরু করে নিই, হয়তো দেরি হয়ে যাবে, আঁকাটা কমপ্লিট করে নিই। আজকেই চেষ্টা করছি এটা কমপ্লিট করে নেবো, আরও অনেক কিছু পরপর দিতে থাকবে, ওদের জিনিসগুলো রেডি যত হবে তারপরেই দেবে বলেছে। আসলে এই সবগুলো আগের বারের না, এগুলো পুরো নতুন করে তৈরি করছে। যাই হোক এটা আমি করা শুরু করি, চ
সব। তো দাদারা আমাকে এখানে দেখো তুলি কিনে দিয়েছে, এই যে ফেব্রিক কিনে দিয়েছে, সবই কিনে আমাকে রেডি করে দিয়েছে যাতে আমি কাজটা করে দিই। অবশ্যই ঠাকুরের কাজ আর শিব ঠাকুরের কাজ অবশ্যই আমি করব, কেন করব না, আমার কাজ যদি তাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমি করব। এটা কেমন হেজি আসছে এই দেখো, ক্যামেলের এই ফেব্রিকটা খুবই ভালো, খুবই ভালো। এটা আসলে কালো রংটা করে আমি তুলিটা রেখেছি তাই কালো কালার হয়ে গেছে। আমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাপোর্ট করবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট।